জুমার দিনে বাড়াতে ছয়টি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের নফল নামাজ এবং এক বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াসমূহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক খায়ের এবং কল্যাণ দান করবেন। জুমার দিন এটি ঈদের দিনের ন্যায় শ্রেষ্ঠ দিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। অতএব যে ব্যক্তি জুমার সালাত আদায় করতে আসবে সে যেন অবশ্যই গোসল করে এবং সুগন্ধি থাকলে তা ব্যবহার করে, আর মেসওয়াক করা জরুরি। জুমার দিনের কয়েকটি সুন্নত রয়েছে। হযরত আমর ইবনে সুলাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন মেসওয়াক করা, উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, আতর বা খুশবু ব্যবহার করা, এতিম মিসকিনকে কিছু দান সদকা করা, এরপর আল্লাহ পাকের জিকির কিংবা দুরুদ শরীফ পড়তে পড়তে মসজিদে যাওয়া, নামাজ শেষে মা বাবার কবর জিয়ারত করা, এইসব আমল জুমার দিনের সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার চেয়ে অধিক উত্তম কোনো দিন নেই যাতে সূর্য উদিত হয়েছে কিংবা সূর্য অস্ত গিয়েছে। জুমার দিনে মানুষ ও জিন এই দুই জাতি ব্যতীত এমন কোনো প্রাণী নেই যা সেদিন অস্থির হয় না। মসজিদের প্রত্যেক দরজায় দুজন করে ফেরিস্তা দাঁড়িয়ে মানুষের নাম লিখতে থাকে। প্রথম ব্যক্তি একটি উট কুরবানির সমান সওয়াব, তারপরের ব্যক্তির প্রথম ব্যক্তিকে একটি উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন, এর পরের ব্যক্তিকে একটি ছাগল কুরবানি করার সমান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন, তারপরের ব্যক্তিকে একটি পাখি সদকা করার সমান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন, এর পরে ব্যক্তিকে একটি ডিম সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এক পর্যায়ে সর্বশেষ যে আসে, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বসে যায়, ওই সময় ফেরেস্তারা খাতাগুলো বন্ধ করে দেয়, সব লেখা বন্ধ করেন। জুমার দিন যে ব্যক্তি ছয়টি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বর আমল হল ভালোভাবে গোসল করা। ইতিপূর্বে আমরা একটি হাদিসের রেফারেন্স দিয়ে বলেছি যে জুমার দিনে ভালোভাবে গোসল করা। দুই নম্বর আমল হল ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া। তিন নম্বর আমল হল পায়ে হেঁটে মসজিদে যাওয়া। মানুষ যখন নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। চার নম্বর আমল হল যথাসম্ভব ইমামের কাছাকাছি বসা। পাঁচ নম্বর আমল হল মনোযোগ সহকারে খুতবা শোনা। ছয় নম্বর আমল হল কোনো ধরনের কথাবার্তা না বলা ও কোনো কাজ না করা। জুমার দিন আসরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি দুরূদ শরীফ 80 বার পাঠ করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 80 বছরের ইবাদত করার সওয়াব দান করবেন, 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফটা আমরা আসরের নামাজের পর পড়ব। মা বোনেরা ঘরে নামাজ সম্পূর্ণ করার পর আসরের পরে এই দুরূদ শরীফটা 80 বার পড়বে। পুরুষরা যারা আছে জামাতের সাথে যারা নামাজ পড়ে, তারা আসরের নামাজের পর নিজ জায়গায় বসে এই দুরূদ শরীফটা 80 বার পড়বে। জুমার দিনের আরও কিছু আমলের কথা বিভিন্ন হাদিস উল্লেখ রয়েছে, যেমন জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, তার অন্তরের মধ্যে একটি নূর চমকাইতে থাকবে, পরবর্তী জুমা পর্যন্ত সেই নূরটি চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আমরা জুমার দিন জুমার নামাজের পূর্বে সূরা কাহাফের তেলাওয়াত করে নিতে পারি।
এরপরে জুমার দিন বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের প্রতি দুরুদ শরীফ পড়া। তাই দুরুদ শরীফের আমল তো জুমার দিনে উল্লেখযোগ্য একটি আমল, দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। আমরা আসরের নামাজের পর যে দুরুদ শরীফটা আমরা 80 বার পাঠ করব, ওই দুরুদ শরীফটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ শরীফটা আমরা আসরের নামাজের পর নিজের জায়গায় বসে 80 বার পাঠ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রজনীতে সূরা দুখান পাঠ করবে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জুমার রাতে কুরআনুল কারীমের এই সূরাটি তেলাওয়াত করে, অর্থাৎ সূরা দুখান তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, তাকে মাফ করে দেবেন। হযরত আবু উমামা বাইহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রজনীতে বা দিবসে সূরা দুখান পাঠ করবে আল্লাহ পাক তার জন্য বেহেস্তে একটি গৃহ তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমরা বেহেস্ত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার নিয়তে সূরা দুখান তেলাওয়াত করব। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার রজনীতে সূরা দুখান পাঠ করবে সে এমন সময় সে এমন অবস্থায় সকাল যাপন করবে তার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে, তার জন্য ডাগর চক্ষু বিশিষ্ট হুর অপেক্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা সূরা দুখানের তেলাওয়াত করব জুমার রাতে বা বৃহস্পতিবার দিনে, এবং জুমার রাতে আমরা একাগ্রতার সাথে এই আমলসমূহ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি জুমার রাতে ইন্তিকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি জুমার দিনে ইন্তিকাল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আজাব থেকে মাফ করে দেবেন। জুমার দিনে আমরা বেশি বেশি করে দুরুদ, ইস্তিগফার, দোয়া ইত্যাদি আমলসমূহ বেশি বেশি করে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনে দুরুদ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত ইত্যাদি আমলসমূহ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا